বর্তমান সময় দাঁড়িয়ে আমরা যে কোম্পানির সিম ইউজ করি না কেন, ইন্টারনেট ইউজ করার সময় কিন্তু সব সিমই আমাদেরকে ধোঁকা দেয়। তার মানে হলো যে আমরা যখনই ইন্টারনেটে কোনো রকমের ভিডিওকে দেখি বা ভিডিওকে আপলোড করি বা ভিডিওকে ডাউনলোড করি, সেই সময় কিন্তু আমাদের ইন্টারনেট অনেক সময় স্লো দেখায়, যার কারণে কিন্তু আমাদেরকে অনেক অধৈর্যের মধ্যে পড়তে হয় বা অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। আমাদের ইন্টারনেট স্লো হলে কিন্তু আমরা একদমই ভেঙে পড়ি। আর ঠিক সেই কারণে আজকের ভিডিওতে আমি এমন একটা দারুণ সিক্রেট টিপস বলবো যার সাহায্যে কিন্তু তোমরা তোমাদের ইন্টারনেটের স্পিডকে দ্বিগুণ করতে পারবে। তার মানে হলো যে যাদের তোমাদের ইন্টারনেটের স্পিড অনেক স্লো, তাদের যেই সিমই হোক না কেন, জিও হোক, এয়ারটেল হোক বা ভোডাফোন হোক, যে কোম্পানির সিমই হোক না কেন, সব কোম্পানির সিমেই কিন্তু তোমরা তোমাদের ইন্টারনেটের স্পিডকে অনেক বেশি ইনক্রিজ করতে পারবে। তার জন্য কী করতে হবে না, এই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশানকে ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশানের কী নাম সেটা আমি ভিডিও শেষে জানাবো। তো এখানে দেখো আমি অ্যাপ্লিকেশানটাকে ওপেন করছি। ওপেন করলে দেখো তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখো এখানে নেটওয়ার্ক সিগন্যাল সার্চ, তো এখানে দেখো বাঁদিকে যেটা সবার লাস্টে অপশান আছে আই উইল, তো সেটাকে অফ করবে এখানে। তো তার জন্য কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে আই উইলের উপর। তো ক্লিক করলে দেখো এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখো গুড ওয়ার্ক, সিগন্যাল মে টেক সাম টাইম টু অ্যাপিয়ার ইন হার্ট রিচ, প্লিজ এনজয় ইউর বেটার সিগন্যাল অ্যান্ড ফাস্টার স্পিড। তো এখান থেকে কিন্তু আমরা একদম ভালোভাবে কিন্তু আমাদের ইন্টারনেটকে অনেক ভালোভাবে কিন্তু ইউজ করতে পারবো, মানে আগের থেকে কিন্তু অনেক ভালো কিন্তু এখানে ইন্টারনেটের স্পিড বেড়ে যাবে। তো এটা আমাদের অন হয়ে গেছে, তো এবার কিছু করার নেই আমাদেরকে, এবার আমরা এখান থেকে চলে আসব, ঠিক আছে। তো এটা কিন্তু অন হয়ে গেছে। এবার কিন্তু তুমি চাইলে দেখো প্লে স্টোরকে আমি চালাচ্ছি, চলে আসছে সঙ্গে সঙ্গে। তো যে কোনো জিনিসকে কিন্তু এখন সঙ্গে সঙ্গে কিন্তু তুমি ইউজ করতে পারবে, ঠিক আছে। তো নেটওয়ার্ক কিন্তু তোমার স্পিড কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো তুমি কিন্তু ইন্টারনেটকে ইউজ করলে অবশ্যই দেখতে পারবে যে ইন্টারনেটের স্পিডও কিন্তু বেড়ে যাচ্ছে। তো দেখো যে কোনো জিনিস কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে। তো তুমি অবশ্যই বুঝতে পারবে যে তোমার ইন্টারনেটের স্পিড কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। যাদের ইন্টারনেটের স্পিড খুব স্লো তারা কিন্তু এটাকে ইউজ করতে পারো। তো যখন মনে হবে যে এই অ্যাপ্লিকেশানটাকে এখন এখন আমি বন্ধ করতে চাইছি, এখন চালাতে চাইছি না, তো কী করবে, এখানে এক্সিটে ক্লিক করবে। তো এক্সিটে ক্লিক করে দিলাম, তো এক্সিটে ক্লিক করলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এবার আমরা প্লে স্টোরে চলে যাবো। তো অ্যাপ্লিকেশানের কী নাম, তো দেখো নেটওয়ার্ক সিগন্যাল স্পিড বুস্টার। তো এই অ্যাপটাকে ডাউনলোড করবে, এটা কিন্তু অলরেডি 5 মিলিয়ন প্লাস লোক ডাউনলোড করে গেছে, আর রেটিং আছে 4.4। আর সব থেকে ভালো কথা হলো এই অ্যাপ্লিকেশানটা কিন্তু মাত্র 2 MB, তার মানে হলো তোমার স্টোরেজকে কিন্তু বেশি কিন্তু ফুল করতে পারবে না। তার মানে কিন্তু সামান্য 2 MB অ্যাপ্লিকেশান, তো বুঝতেই পারছো খুব ছোটো অ্যাপ্লিকেশান। তো এটাকে অবশ্যই ইউজ করতে পারো বন্ধুরা। আশা করছি ভিডিওটা সবার খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।